সিনহার নেতৃত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা চলছে। সন্ধ্যা 7টায় গণভবনে যৌথ সভা শুরু হয়। সভায় উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দুই বোর্ডের নেতারা। সম্প্রতি শূন্য হওয়া ঢাকা 10 আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে এই সভা থেকে। এছাড়া গাইবান্ধা 3, বাগেরহাট 4 আসন সহ এই বৈঠক থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানা গেছে।